এবং এক দিয়ে একবারে এত দিন ছুটি পাওয়া যায় না সেই জন্য আমরা এই অষ্টকুশি পরিক্রমা মাত্র তিন দিনের পরিক্রমা আমাদের গুরু মহারাজের নির্দেশে হ্যাঁ শ্রীশ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এবং অন্যান্য বৈষ্ণবদের নির্দেশে এবং মহাপ্রভুর ধারায় যেভাবে পরিক্রমা করা দরকার সেইভাবে আমরা পরিক্রমা করছি। সাধারণত পরিক্রমায় খালি পায়ে করলে ভালো, যদি কারো অসুবিধে হয় তখন সে করতে পারে, অসুবিধে নেই। এবং এই পরিক্রমার সময় আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে আমরা কোনো মোবাইল বা বাজে কথা না বলি। সবসময় পরিক্রমায় আমরা যাব কীর্তন সহকারে হরিনাম করতে করতে, আর যেখানে হরিকথা হবে আমরা সেখানে মন দিয়ে শ্রবণ করব। এবং এই পরিক্রমার সময় আমরা যাতে একেবারে পূজল্প না করি সেটা আমাদের দেখা দরকার। আর বিশেষ করে এই কার্তিক মাসে মহাভগবান তিনটে মাস ডিসকাউন্ট দিয়েছেন, একদম বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। বৈশাখ মাস আর মাঘ মাসে আপনারা যদি পরিক্রমা করবেন বা যা কিছু কাজ করবেন পারমার্থিক, তাহলে 1000 গুণ বেশি ফল পাবেন। কিন্তু কার্তিক মাসে যদি করবেন সেটা 10000 গুণ বেশি ফল পাবেন। সেই জন্য এই পরিক্রমা করলে আমরা যা করবো 10000 গুণ বেশি ফল পাবো, হরিনাম করা থেকে, হরিনাম শ্রবণ করা থেকে আরম্ভ করে। সেই জন্যে আমাদের আগে গৌণটা প্রভুপাত যাবে, প্রভুপাতের সঙ্গে সঙ্গে গৌণটাই যাবে এবং তারপরে প্রভুরা যাবে, তারপরে পেছনে পেছনে মাতাজিরা আসবে। এবং যেহেতু আমরা মেন রাস্তা দিয়ে যাবো সেই জন্য আমরা একটা ধারাবাহিকভাবে যাবো, একটা ভাত দিয়ে আস্তে আস্তে যাবো, ঠিক আছে, কীর্তন সহকারে। আর যখন হরিকথা হবে মন্দির শুনবেন, বিভিন্ন গুরু মহারাজগণ যাবেন, মহারাজরা যাবেন, হ্যাঁ সিনিয়র ভক্তরা যাবেন হরিকথা বলার জন্যে। আমাদের সেই রকমভাবে খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং পারলে নোট করবেন, ঠিক আছে। এবং খুব আনন্দে হরিনাম করতে করতে কীর্তন সহকারে আমরা এখন রওনা দেব। তবু তো হরে কৃষ্ণ, আমাদের এই পরিক্রমা এখনই শুরু হবে, তো তার পূর্বে বলে দিচ্ছি কি করে আপনাদেরকে এই পরিক্রমায় অংশগ্রহণ করতে হবে। প্রথমে থাকবে ব্যানার, তারপরে শিল প্রভুপাদ, শিল প্রভুপাদের পরে বৃন্দাদেবী, বৃন্দাদেবীর পর গৌণিতায়, তারপরে আমাদের প্রভুজিরা কীর্তন নিয়ে থাকবেন এবং তারপর মাতাজিরা থাকবেন। মাতাজিরা কখনো ক্রস করে আগে যাবেন না কীর্তনে, আপনারা পেছনে আমাদের ভক্তদের সাথে সাথে কীর্তন করবেন। তো এখন শক্তিবর্ধন করার মাধ্যমে আমরা আমাদের আজকের এই অষ্টক্রোশী পরিক্রমার শুভ সূচনা করব। হরি ও জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ও সহনাভবতু সহনাভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ।
Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Rama Rama,
পরিক্রমা শুরু করব। এই যে এখানে যে বৃদ্ধ বুড়ো শিব, এই যে আমাদের কালভেরটা আছে, ওখানে তিনি তপস্যা করছিলেন। ক্ষেত্রফল শিব ওনাকে বলা হয়। কি বলা হয়? ক্ষেত্রফল শিব। এই ধামকে পাহাড়া দেওয়ার জন্য শিবজি আগে এসে এই ধামে থাকেন। আর এই শিবলিঙ্গটা আমরা দেখতে পাবেন চৈতন্য মহাপুর যে জন্মস্থান আছে, জন্মস্থানের ঠিক পিছনে দুটো শিবলিঙ্গ আছে, হ্যাঁ, সেখানেই ক্ষেত্রফল শিব আছে। হ্যাঁ, ক্ষেত্রফল শিব ওখানে লেখা আছে, দেখবেন। আর এই ক্ষেত্রফল শিব এখানে কেন শিবডোবা বলা হয়, শিবজি মহাপুর প্রেমে কন্দন করতে করতে চোখের জলে যেখানে তপস্যা করছে ওটা ভরে গিয়েছিল, ওই জন্য বলা হয় শিবডোবা। ঠিক আছে, এখন আমরা যাবো ইধারে, কিছুক্ষণ যাওয়ার পরে আবার ফিরে আসবো, কারণ ওখানে রাস্তা ভালো না, সেই জন্য। হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে Do you like our ad-free videos? Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.